অভিনন্দন। আপনারা জানেন আজকে আমরা এই চৈত্র মাসের প্রখর রোদকে উপেক্ষা করে আজকে আমরা যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন, যশোর জেলা হিউম্যান রাইটস এর যশোর সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক সাংবাদিক জনাব আব্দুর রাজ্জাক রাজুর উপর গত 12 তারিখে রাত আনুমানিক 10টার দিকে যখন সে তার ব্যক্তিগত কার্যক্রম শেষে যশোর হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের অফিস থেকে তার নিজস্ব সংগঠনের কর্ম সেরে যখন সে তার বাসার গন্তব্যে পৌঁছাচ্ছিল ঠিক সেই সময় তার উপর অতর্কিতভাবে বোমা হামলা হয়। বন্ধুরা, যার প্রেক্ষিতে আজকে যশোর হিউম্যান রাইটস সর্বস্তরের কর্মী এবং নেতৃবৃন্দ ফুটে উঠেছে। ওই বোমা হামলার সাথে যারা জড়িত ওই বোমা নিক্ষেপকারী সন্ত্রাসীদেরকে আজকে এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা আজকে প্রেস ক্লাবের মাধ্যমে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার করতে হবে। সাংবাদিক বন্ধুরা, হিউম্যান রাইটসের আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন যশোর হিউম্যান রাইটস শাখার সংগ্রামী নির্বাহী প্রধান জনাব একেম নুরুল আমিন উপস্থিত হয়েছেন, হিউম্যান রাইটস যশোর জেলা শাখার সংগ্রামী বরিষ্ঠ নেত্রী সভানেত্রী জনাব সৈয়দা সামারুদ্দৌর উপস্থিত হয়েছেন, যশোর সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম সহ যশোর সদর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দ সহ হিউম্যান রাইটসের কর্মী ভাইরা। বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত গণবন্ধনে আপনাদের সামনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন এবং আব্দুর রাজ্জাক রাজুর উপর যারা বাবা হামলা করেছে, যারা তাকে হত্যার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। যশোর হিউম্যান রাইটস যশোরের সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি এবং যশোরবাসী সবাইকে সালাম আসসালামু আলাইকুম। আমি যশোর সদর উপজেলা হিউম্যান রাইটসের সভাপতি হিসাবে নয়, একজন মানবতার কর্মী হিসাবে বলতে চাই সম্মানিত শিক্ষক সাংবাদিক মোহাম্মদ রাজু ভাইয়ের উপর যে লাখ হামলা হয়েছে বিগত 12 তারিখে, এর তীব্র প্রতিবাদ এবং চিন্তা জানাচ্ছি এবং এর পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরনের হামলা এবং যারা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে তাদেরকে অচিরেই দৃষ্টান্তমূলক আওতায় এনে নিরপেক্ষ বিচার করে তাদেরকে শান্তির ব্যবস্থা করা হোক এবং টোটাল যশোর বাসীর উপরে আমার দাবি যেন আমরা একত্রিত হয়ে যে কোনো মানবতা যেন কোনো ভিন্ন অপকর্ম এবং হামলা করতে না পারে তার তীব্র প্রতিবাদ জানায় এবং দৃঢ় কণ্ঠে বলতে চাই এদেরকে শক্তির আওতায় এনে তাদেরকে বিচার দাবি করছে এবং যশোরবাসীর পক্ষ থেকে আমি সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আগামীতে যেন এই ধরনের কোনো হামলা না হয় এবং রাজু ভাইয়ের উপরে যেন পরবর্তীতে কোনো হত্যা বা কোনো অপচেষ্টা না হয় এই দাবি আমি প্রশাসনের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।